আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম টু রুটস এডু ওয়েলকাম টু ভার্সিটি অ্যাডমিশনের রেকর্ডিং ক্লাস তো কথা হচ্ছে গিয়ে আমাদের আজকে যে লেকচারটা দেখবো সেই লেকচারটা হচ্ছে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান তোমাদের সাথে আছে আমি এমএম এম ইয়ামিন পড়ছি বুয়েটের ত্রিপুলি ডিপার্টমেন্টে আচ্ছা সো আমাদের আজকের টপিক যেটা সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান সো ভরের আপেক্ষিকতা কি সিম্পল দেখো সূত্র অনেকটা টি এর মতো এম নট কি বস্তুটার প্রকৃত ভর কথা হচ্ছে ভাইয়া ভরও চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ ভরও চেঞ্জ হবে ওকে সো এম নট হচ্ছে বস্তুটার প্রকৃত ভর ওকে আর এম হচ্ছে পৃথিবী থেকে যদি তুমি বস্তুটার ভর মাপো যে এম নট যেটা হচ্ছে বস্তুটা মনে করো যে এম নট ভরের বস্তুকে তুমি ছুঁড়ে মারলা সেই বস্তুটাকে ভি বেগে চলতেছে তাহলে পৃথিবী থেকে তুমি যদি মেজার করো সে আল্লাহ দেখবা যে পৃথিবী থেকে এটা এম কথা হচ্ছে ভাইয়া চোখে দেখে কিভাবে দৈর্ঘ্য মেজার করব। হ্যাঁ ভাই করা যায় দৈর্ঘ্য মেজার করার তোমার জাস্ট কি বলবো একটা নিক্তিতে বসায় দিলা বা একটা ওয়েট মেজারিং মেশিনে বসায় দিলা তো সেটাই হচ্ছে দৈর্ঘ্য মাপবে অলে এরকম না দৈর্ঘ্য আরো অনেকভাবে মাপা যায় বুঝতে পারছো আচ্ছা দৈর্ঘ্য না সরি ভর আরও অনেকভাবে মাপা যায় নেক্সট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়ালে এর ভরের কি হবে বস্তুর বেগ যদি তুমি বাড়াও তাহলে কি হবে কথা হচ্ছে খেয়াল করো এম ইকোস টু এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সো কথা হচ্ছে এটার দিকে খেয়াল করো জিনিসটা তুমি যদি এখানে বেগ ইনক্রিজ করো তাইলে কি ওয়ান মাইনাস ভি স্কোয়ার বেসিস বেগ বাড়াইলে আলটিমেটলি এইটা ছোট হবে না বাড়ালে বাড়ালে এটা এটা কি হবে এটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে ঠিক আছে সো কথা হচ্ছে নিচেরটা যত ছোট হবে এম তত বড় হবে বুঝতে পারছো এম তত বড় হবে ওকে সো হবে হচ্ছে তোমার ভর বেড়ে যাবে শেষ আচ্ছা নেক্সট একটি স্থির নিশ্চল ভর ও চলমান ভরের মধ্যে সম্পর্ক কি স্থির নিশ্চল ভর ও চলমান ভরের মধ্যে সম্পর্ক কি অলরেডি জানো তোমরা বি তাই না নেক্সট একটি ইলেকট্রন এত সি দ্রুতিতে গতিশীল হলে এর চলমান ভর কত কেজি চলমান ভর চলমান বলতে তোমার দ্রুত চললে কত বেগ হবে আচ্ছা ইলেকট্রনের স্থির ভর কত বলতো এম নট সমাসন কত

এই যে যে আমরা দৈর্ঘ্য বৃদ্ধির ফলে ভরের চেঞ্জ করতেছি ঠিক আছে দৈর্ঘ্য বৃদ্ধি না সরি হচ্ছে আমরা মানে বেগ বৃদ্ধির কারণে মানে প্রায় আলো সমান বেগে যদি আমরা কোনো বস্তুকে গতিশীল করি তাহলে সেটার ভর চেঞ্জ হয়ে যাচ্ছে না তাহলে কি সেটার শক্তির কি কোনো চেঞ্জ হবে কি মানে বস্তুটার অন্তঃস্থ শক্তি সেটা কোনো চেঞ্জ হবে কি কথা হচ্ছে হ্যাঁ হইতে পারে কি হইতে পারে না এটা আমরা দেখবো বাট তার আগে আমাদের দেখতে হবে অন্তঃস্থ শক্তির সাথে ভরের সম্পর্কটা কি সো দেখো অন্তঃস্থ শক্তির সাথে ভরের সম্পর্ক হচ্ছে আমাদের সিম্পলি ইকো টু এম সি স্কোয়ার কি ভাইয়া টু স্কয়ার আচ্ছা ইকো টু এম সি স্কোয়ার সো ইকো টু এম সি স্কোয়ার যেটা এটার मीनिंगটা কি এম ভরের কোনো একটা বস্তুর অন্তস্থ টোটাল শক্তিটা হচ্ছে ইকোজ টু এম সি স্কোয়ার ওকে মানে একটা বস্তুকে তুমি যদি ভর আসে এম ভর এম ভরটাকে তুমি একদম যদি নিঃশেষ করে দাও এই পরিমাণ তুমি ভেঙে ফেলো মানে তার মধ্যে তোমার কি বলব ইলেকট্রন প্রোটন নিউট্রন যা আছে সবগুলোকে তুমি ভেঙ্গে ফেললা এন্ড তুমি ইলেকট্রন প্রোটন ওগুলাকে যদি তুমি ভেঙ্গে ফেলো ঠিক আছে ওগুলোকে ভেঙ্গে তুমি মেসন মেসন কোয়ার্ক এসব বের করে আনো ঠিক আছে সো ওই রকম যদি তুমি সবগুলোকে ভাঙতে সক্ষম হও তাহলে তুমি টোটাল যে শক্তিটা পাবা তো ওটা হচ্ছে ই ওই ক্ষেত্রে ভরের এর কোণার অস্তিত্ব থাকবে না আচ্ছা সো কথা হচ্ছে এমটা কি এমটা হচ্ছে আলটিমেটলি আমাদের গতিশীল অবস্থার ভর বুঝতে পারছো এটা আমাদের দেখতে হবে কোন একটা বস্তু যদি আলোর বেগে চলতে থাকে কোন একটা বস্তু যদি আমাদের আলোর বেগে চলতে থাকে যদিও সেটা সম্ভব না আলটিমেটলি ফোটন বাদে বা আলোক কণিকা বাদে কোনো পদার্থ সি বেগে চলতে পারে না সি এর কা সি এর সমান বেগে অর্জন করতে পারবে না তাও আমরা ধরে নিলাম যে একটা এম ভরের বস্তু সি বেগে চলতেছে আলোর বেগে চলতেছে বুঝতে পারছি তাহলে সেই বস্তুটার তোমার টোটাল শক্তি কি ই টু এম সি ঠিক আছে অ্যান্ড তোমার তুমি যদি গতিশক্তি বের করতে চাও যে একটা বস্তু মানে মোট শক্তি যেটা মোট শক্তি যেটা ইকোস টু এমসি স্কোয়ারকে তো আমরা মোট শক্তি বলতেছি মোট শক্তি যেটা ইকোস টু এমসি স্কোয়ার এটা দুইটা ভাগে ভাগ থাকে একটা কি একটা কি গতিশক্তি ঠিক আছে গতিশক্তি আরেকটা কি স্থিতিশক্তি সো মোট শক্তি দুইটা ভাগে ভাগ থাকে এটা নিয়ে কোনো সন্দেহ আছে থাকার কথা না ঠিক আছে সো যেটা এটাকে এমসি জাস্ট স্থির অবস্থার ভরটা আমাদের নিতে হবে যেটা হচ্ছে আলটিমেটলি আমাদের এম নট সি স্কোয়ার তাই না এম নট সি স্কোয়ার আর গতিশক্তি যেটা গতিশক্তি যেটা সেটা হচ্ছে কি আলটিমেটলি এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার এটাকে আলটিমেটলি অনেক সময় হাফ এম ভি স্কোয়ারও লেখা হয় লিখলে আশা করি ভুল হবে না সো কথা হচ্ছে এই যে দেখতেছি আমরা কে যেটা হচ্ছে আলটিমেটলি আমাদের গতিশক্তি সমান সমান ওকে সো এখান থেকে আমাদের হচ্ছে আবার ভরবেগ নিয়ে আসা হয়েছে পি সমান সমান হচ্ছে এই যে এই নিচের ইকুয়েশনটা দেখো ই স্কোয়ার সমান সমান কি পি স্কোয়ার সি স্কোয়ার এম নট সি টু দি ফোর এখানে পি কি পি হচ্ছে আমাদের স্যার ভরবেগ বুঝতে পারছি ই কি সিম্পলি হচ্ছে আমাদের বুঝতে আচ্ছা এই যে দেখো কি ঠিক আছে এটা হচ্ছে আরেকটা সম্পর্ক পি কোস্টু ই সি যদি ভর স্থির অবস্থার ভর জিরো হয় স্থির অবস্থার ভর জিরো হইলে কি আমাদের ভরবেগ সমান সমান এই যে দেখো এই পার্টটুকু তখন জিরো হয়ে যাবে তখন

স্থির অবস্থায় কণাটের ভর এম নট আছে স্থির অবস্থায় কণাটের ভর এম নট স্থির অবস্থায় এখানে এম কত হবে এম কি জানি ছিল গতিশীল অবস্থায় ওয়ান মাইনাস কত বেগে গতিশীল সি বাই রুট ঠিক আছে তার মানে সি স্কোয়ার বাই টু টু ডিভাইডেড বাই কত আসে এটা এটা কাটা কথা হচ্ছে এম নট ডিভাইডেড বাই তোমার হাফ এম নট বাই হাফ হবে মাইনাস এম নট সি স্কোয়ার সো কথা হচ্ছে এখানে কি সব কিছু ঠিক আছে আচ্ছা আচ্ছা রুট দিতে হবে রুটটা দেওয়া হয়নি হ্যাঁ সো এখানে আলটিমেটলি ই কে

ওয়ান ঠিক আছে এরকম কিছু জিনিস কিন্তু মনে রাখতে হবে রুট টু মানে কি ওয়ান জিনিসটা মনে রাখতে হবে সো ওয়ান পয়েন্ট কত জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর এম ফাইনালি রেজাল্ট আসবে এটা সো জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর এম নট সি স্কোয়ার ওকে অনেকে ভুলে জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোরের জায়গায় উত্তেজিত হয়ে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর লিখে দিয়ে আসবে পুরো নাম্বার কাটা যাবে এগুলা করা যাবে না পুরো আমি কষ্ট করে করে এসে ফাইনালি দাগাইতে ভুল করলাম উত্তেজনার কারণে এগুলা করলে কিন্তু স্যার হবে না নেক্সট আচ্ছা এখানে একটা নতুন ইউনিট আমরা দেখতে পারতেছি ওয়ান এ এম ইউ এ এম ইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট ঠিক আছে অ্যাটমিক ম্যাস ইউনিট সো কথা হচ্ছে খেয়াল করো ওয়ান এ ভর শক্তিতে রূপান্তর করলে তার মান হবে কত সো কথা হচ্ছে ইক টু দো সিম্পলি আমরা জানি এম সি স্কোয়ার সো কথা হচ্ছে এখানে এ যেটা সেটাকে আমরা কি বলতেছি সেটাকে আমরা বলতেছি একটা ভরের ইউনিট তাই না অ্যাটমিক ম্যাস ইউনিট সো এটাকে আমরা সিম্পলি একটা ভরের একক হিসেবে ধরতেছি আমরা যদি ভুল না করে থাকি আচ্ছা একটা ইউনিট এটাকে সিম্পলি আমরা একটা ভর হিসেবে ধরতেছি সো কথা হচ্ছে আচ্ছা আচ্ছা সো কথা হচ্ছে এখানে আমরা বুঝতেছি যে এম এর যে মানটা এম সমান সমান আমাদেরকে কত এমইউ তাই না ওয়ান এম ইউ বলতেছে সো ওয়ান এম এর মানেটা কি ওয়ান এম এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা কেমিস্ট্রিতে এস এসিতে পড়ছো তাই না একটা কথা যে কার্বন বারো আইসোটোপের ভরের এক বাই বারো অংশ সেটাকে বলা হয় তোমার মানে সেটাকে কাইন্ড অফ সেটা দিয়ে কিছু কিছু একটা কোর্স তোমরা তাই না আপাতত ওই ডিলেশন আগে গেলাম সো এমইউ মানে হচ্ছে ওইটাই সি কার্বন বারো আইসোটোপ এর ভরের ওয়ান বাই বারো অংশ বুঝতে পারছি সো এটা হচ্ছে আলটিমেটলি কত ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন দি পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম করেছো তোমরা তাই না গ্রাম করেছো সো আলটিমেটলি এম সমান সমান এটাই কিন্তু এই কোয়েশানে যদি বসাতে চাও আলটিমেটলি তোমাকে এসআই একে বসাতে হবে ঠিক আছে তাইলে এমের যে মান সেটাকে কেজিতে অবশ্যই নিতে হবে তো কথা হচ্ছে কেজি গ্রামকে কেজিতে নিলে কি করতে হয় টেন দি পার থ্রি দিয়ে ভাগ করতে হয় সো টেন টুই পার থ্রি দিয়ে যদি ভাগ করো টেন দি পার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি চলে আসবে

জুল আসতেছে ওকে এটা কিন্তু জুল এককে আসবে অবশ্যই 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 জুল এককে আসবে বাট জুল একক নাই দেখা এখানে দেখো যে ইলেকট্রন ভোল্ট মেগা ইলেকট্রন ভোল্ট কিলো ইলেকট্রন ভোল্ট এরকম একক দিয়ে দিছে আলটিমেটলি জুলে যেটা দিছে ওটাতে আলটিমেটলি রেজাল্টও মিলে নাই তার মানে কি করতে হবে আমাদের জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে হবে তো আমাকে বলো ওয়ান ইলেকট্রন ভোল্ট সমান কত জুল ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু পার মাইনাস নাইনটিন জুল ওকে তার মানে জুল থেকে যদি আমি ইলেকট্রন ভোল্টে নিতে চাই এত দিয়ে ভাগ করতে হবে এই রাশিটাকে ঠিক আছে সো ভাগ করো ওয়ান পয়েন্ট সিক্স পার মাইনাস নাইনটিন দিয়ে ভাগ করো মাইনাস দিয়ে ভাগ করলে আমাদের যেটা আসতেছে এই তো নয়শো তেত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ ইলেকট্রন ভোল্ট মানে সিম্পলি কি মেগা ইলেকট্রন ভোল্ট রেঞ্জে আসছে আমাদের তাই না মেগা ইলেকট্রন ভোল্ট রেঞ্জে চলে আসছে মানে হচ্ছে টোয়েন্টি ড্রি সিক্সটাকে যদি আমরা বাদ দিয়ে দিই এত মেগা ইলেকট্রন ভোল্ট নাইনটি নাইন থার্টি মেগা ইলেকট্রন করে সো কথা হচ্ছে থার্টি থ্রি নাইট বা তো আছে আমাদের তাই না সো আল্টিমেটই অ্যান্স হবে হচ্ছে আমাদের বি এত অ্যান্ডস্ট্রোন তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের শক্তি শক্তিগত সো কথা হচ্ছে এটা আমরা এখনো দেখিনি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ফোটনের শক্তি সম্পর্কে এটা আমরা এখনো দেখিনি কোশ্চেনটা অনেক ভুলে চলে আসছে আচ্ছা যদি একটি নিউট্রনকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করা হয় তবে কত শক্তি পাওয়া যাবে সো দ্যা কথা হচ্ছে ই কোস্ট এন সি ঠিক আছে এম কত বসাবা তোমরা নিউট্রনের ভর বসাবা নিউট্রনের ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু ইন্টু টেন সরি সিক্স সেভেন ফাইভ ছিল তাই না ম্যাটার করে না সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি আমি যদি ভুল না করে থাকি ঠিক আছে আচ্ছা নেক্সট সো এটা বসাবার বের হয়ে আসবে ঠিক আছে নেক্সট এত বেগে বেগের একটি প্রোটনের গতিশক্তি এত এর ভরবেগ কত আচ্ছা এবার কিন্তু দিছে এত বেগের ঠিক আছে এত বেগের একটি প্রোটনের গতিশক্তি এত এর ভরবেগ কত ঠিক আছে গতিশক্তি কিন্তু এত এম নট সি স্কয়ার মানে ই দিয়ে দিছে ই কত দিছে জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর এম নট সি স্কয়ার জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর এম নট সি স্কয়ার

কোথায় জেনে গেল এই তো ই স্কোয়ার সমান কি পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর ই স্কোয়ার ই কত দিয়ে দিছে আমাদেরকে এই যে দেখো ই সমান এত দিয়ে দিছে এটাকে সিম্পলি স্কোয়ার করে আমরা বসাবো জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর কে স্কোয়ার করলে মোস্ট প্রবাবলি কত আসে ফোর ওয়ান ফোর স্কোয়ার সমান জিরো পয়েন্ট আচ্ছা না এটা কিন্তু এটা ছাড়া করা পসিবল না জিরো পয়েন্ট

M স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর জিরো পয়েন্ট আচ্ছা না না সি কি আছে কথা হচ্ছে माइनस চলে আসে উল্টা বিয়োগ করছিলাম সো কথা হচ্ছে এখানে আসতে আছে জিরো পয়েন্ট এইট কি আছে সি টু দি পাওয়ার সো পি কত আসতেছে পি স্কোয়ার কত যদি আমরা ভাগ দেই জিরো পয়েন্ট এইট টু সিক্স তার মানে পি কি আলটিমেটলি জিরো

পি স্কোয়ার সি স্কোয়ার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর সো চলো দেখি আমাদের ক্যালকুলেশনে কোনো স্লাইট মিস্টেক ঘটেছে কি না জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর আচ্ছা 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 এখানে একটা জিনিস যে এখানে কিন্তু আলটিমেটলি সি এর মানটা দিয়ে দিছিল আমাদেরকে ওকে সি এর মানটা কিন্তু আমাদের দিয়ে দিছিল সি বাই রুট টু বেগে ঠিক আছে এটা কিন্তু আলটিমেটলি ভিটা দিয়ে দিছিল আমাদের তাই না আমাদের ভরবেগ কত জানতে চাইছে আচ্ছা তো আলটিমেটলি ভর বেগ যেটা এত বড়ো করে তাহলে আমাদের করা লাগবে না ঠিক আছে এত বড় করে তাহলে আমাদের করা লাগবে না সো কথা হচ্ছে এটা যদি আমাদের আলোর বেগে চলতো তাইলে কিন্তু আলটিমেটলি এই কোয়েশনটা আমাদের করা লাগত ঠিক আছে সো চলো আমরা একটু দেখি যে এটা অ্যাকচুয়ালি এইভাবে করতে হবে না অন্য প্রসেসে আমাদের আগাতে হবে যেহেতু আমাদের বেগটা আলোর বেগের কাছাকাছি না এরকম একটা কন্ডিশন দিছে আমাদেরকে তাহলে আমাদের যেভাবে আগাতে হবে একটু দেখি আচ্ছা এইটা অ্যাকচুয়ালি যেভাবে আগাতে হবে আমি একটু বলি তোমাদেরকে ভরবেগ পি যেটা ভরবেগ পি যেটা সেটাই কষ্ট এম ভি এম হচ্ছে আমাদের গতিশীল অবস্থার ভর এম কি গতিশীল অবস্থার ভর সুন্দর আর ভিটা কি সিমলি তার বেগ আচ্ছা সো কথা হচ্ছে আমাদের বেগ তো দিয়ে দিছে আমাদের জাস্ট এম নটটাই অজানা ঠিক আছে এমটা বের করতে হবে আমাদের এম নটটাই এম গতিশীল অবস্থার ভর এটা আমাদেরকে বের করতে হবে কীভাবে বের করব বলো তো আমাদের সিম্পলি গতিশক্তি দিয়ে ঠিক আছে সিম্পলি আমাদের গতিশক্তির সূত্র গতিশক্তি যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু সিম্পলি আমাদের কি বের হয়ে যাবে যে তোমার কি বের হয়ে যাবে যেটা হচ্ছে তোমার এম বের হয়ে যাবে আগের মধ্যে একটু স্লাইড ভুলো ছিল এটা হচ্ছে তোমার গতিশক্তিটা দিয়ে দিচ্ছে আমরা কিন্তু একদম ফুল শক্তি ধরে করছিলাম তাই না আগের ম্যাটার তো একটু হালকা ভুল ছিল সো কথা হচ্ছে গিয়ে একটু দেখি কথা হচ্ছে গিয়ে ইকোস টু যেটা আমরা জানি গতিশক্তি গতিশক্তির সময় সমান কি এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার তাই না আমরা সবাই জানি সো এখানে কিন্তু গতিশক্তি দিয়ে দিচ্ছে আলটিমেটলি কত জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর এম নট সি স্কোয়ার এটা কিন্তু আমাদের বলে দিচ্ছে সময় সমান কি বলতো এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার সো এখান থেকে কিন্তু सिंपली আমাদের m টা বের করতে হবে আমরা কিন্তু বলছি যে এখানে p বের করার জন্য কিন্তু আমাদের m রিকোয়ারমেন্ট সো কথা হচ্ছে mc স্কয়ার সমাশন কত আসে mc স্কয়ার সমান সমান 1.414 m not c স্কয়ার সো কথা হচ্ছে m কত আসে m সমান সমান আসে 1.414 m not এটাই হচ্ছে আমাদের m এর মান সো এটা নিয়ে হচ্ছে আমরা এখানে বসাবো বসাইলি কি আসে বলো তো স্যার পি কোস টু তোমার জিরো ওয়ান থাকবে সো কথা হচ্ছে আলটিমেটলি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর মানে হচ্ছে রুট টু ইন্টু এম নট সি আচ্ছা ওয়েট হ্যাঁ এম নট সি ডিভাইডেড বাই রুট টু রুট টু রুট টু কাটা পি কত আসলো এম নট সি ঠিক আছে এটাই আমার স্লাইড একটা মিস্টেক হয়েছিল যেটা হচ্ছে আমি গতিশক্তিটাকে আমি মানে মোট শক্তি পড়তেছিলাম এই জন্য একটু হয়েছিল যে কথা হচ্ছে গতিশক্তিটাকে মোট শক্তি পড়তেছিলাম এটা করা যাবে না কথা হচ্ছে এরকম হইলে কিন্তু সমস্যা কথা হচ্ছে গিয়ে তোমরা তোমাদের ভুল করলে সমস্যা হবে কথা হচ্ছে কি ভুলটা করবো না গতিশক্তি যেহেতু দিয়েছে গতিশক্তি পড়বা ঠিক আছে গতিশক্তিটাকে মোট শক্তি পড়তেছিলাম এই জন্য মোট শক্তির সূত্র বসে মানে এটা বারবার ই পড়তেছিলাম আমি বাট গতিশক্তি কিন্তু আলটিমেটলি যেটা ই না অ্যাকচুয়ালি কে ই কে বলি বা নর্মালি কে বলি কে ইকোয়ালস টু কি আলটিমেটলি এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার ওকে আচ্ছা আশা করি তোমরা সবাই পারবে এটা নেক্সট ম্যাথে চলে যাই আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ সো এটা হচ্ছে আলটিমেটলি একটা সাইড টপিক এটা খুবই ইম্পর্টেন্ট টপিক না এখান থেকে যেই সূত্রটা জানার প্রয়োজন সেটা হচ্ছে ই সমানুপাতিক টি টু দি পর ফোর এই সূত্রটা জানা একটু প্রয়োজন তোমাদের সো এটা কি কৃষ্ণ বস্তুর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে প্রথমে লাল পর্যায়ক্রমে কমলা হলুদ এবং সর্বশেষে সাদা বর্ণ ধারণ করে সো এই যে ইনফরমেশনগুলো একটু জানতে হবে অ্যান্ড এখানে ই সমানুপাতিক টি টু দি পর ফোর ওকে সো কথা হচ্ছে এই মাঠটা চলো আমরা করি কৃষ্ণবস্তুর তাপমাত্রা দ্বিগুণ করলে দ্বিগুণ করলে তার বিকিরণ হার কতগুণ হবে বিকিরণ হার কি আমাদের ই আর তাপমাত্রা জানি আমরা টি সো আমরা কি জানি টি সমানুপাতিক টি টু দি পাওয়ার ফোর সো আমরা এখান থেকে সিম্পলি বলো টি যদি আমি দ্বিগুণ করি টি যদি আমি দ্বিগুণ করি আর তেমনি ই কতগুণ বাড়বে ই সমানুপাতিক তোমার টু টু দি পাওয়ার ফোর হবে না মানে সিক্সটিন গুণ বাড়বে সোজা কথা সো অ্যান্সার হবে এ সিক্সটিং গুণ বুঝতে পেরেছি এটা ছোটো একটা টপিক এটা তো ইম্পর্ট্যান্ট টপিক না